হাই ভিউয়ার্স, আমার পার্সোনাল ডট কম থেকে আমি আসিফ। আমরা সেটের অঙ্ক সমাধান করতে যাচ্ছি। একটি আমাদের প্রশ্ন হলো বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইকুয়াল টু বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, অর্থাৎ আমাদেরকে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তাহলে আমরা আগে এই অঙ্কটি প্রমাণ করার জন্য মূল অঙ্কতে যাওয়ার আগে আমাদেরকে যেসব মান দরকার হতে পারে সেগুলো আমরা আগে বের করে নিব। যেমন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট বের করতে হলে আমাদেরকে আগে বি ইন্টারসেকশন সি এর মান বের করে নিতে হবে। এখানে ইউ হলো সার্বিক সেট, যেটা যার থেকে কিনা আমরা বাকি উপসেটগুলো পাই। তাহলে আমরা আগে দেখি বি ইন্টারসেকশন সি এর মান কীভাবে আসতে পারে। বি ইন্টারসেকশন সি, বি এর মান আমরা জানি 2, 4, 6, ইন্টারসেকশন সি আছে 3, 4, 5, 6, 7। তাহলে এখান থেকে আমরা মান পাচ্ছি হলো বি ইন্টারসেকশন সি এর মান, এখানে মিল আছে হলো 4, 6। তাহলে 4 এবং 6 মিলে বি ইন্টারসেকশন সি এর মান আসছে। আবার আমাদেরকে এখানে লাগবে হলো বি কমপ্লিমেন্টের মান। বি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে জানি যে সার্বিক সেট থেকে যে সেটের কমপ্লিমেন্ট বের করব সেই সেটটাকে বিয়োগ করে দিলে আমরা সেই সেটের কমপ্লিমেন্ট পাই। তাহলে ইউ মাইনাস বি হলো বি সেটের কমপ্লিমেন্ট। তাহলে ইউতে আছে হলো আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7। এখান থেকে আমরা বি সেটের মান বাদ দিলে, বি সেটের মান 2, 4, 6 এটা বাদ দিলে আমরা পাচ্ছি হলো 2, 4, 6 বাদ দিলে আমরা পাবো 1, 3, 5, 7। 1, 3, 5 এবং 7 নিয়ে আমাদের বি কমপ্লিমেন্ট। এখন সি কমপ্লিমেন্টের মান কি পাই। সি কমপ্লিমেন্টের ক্ষেত্রেও একই কথা, সার্বিক সেট থেকে সি বাদ দিলে আমরা সি কমপ্লিমেন্টের মান পাবো 1, 2, 3, 4, 5, 6, 7 মাইনাস সি এর মান আমাদের আছে হলো 3, 4, 5, 6, 7। তাহলে আমরা 3, 4, 5, 6, 7 বাদ দিলে পাচ্ছি হলো শুধুমাত্র 1 এবং 2। তাহলে আমাদের সি কমপ্লিমেন্টের মান হলো 1 এবং 2। এখন আমরা মূল অঙ্কতে আসি। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি বলছে, যে বি ইন্টারসেকশন সি এর কমপ্লিমেন্ট। তাহলে আমরা বি ইন্টারসেকশন সি এর মান পেয়েছিলাম 4, 6। তাহলে দেখি এটাকে কমপ্লিমেন্ট করলে কি হয়। এটার কমপ্লিমেন্ট মানে হলো ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। তার মানে আমাদের সার্বিক সেটের মান হলো 1, 2, 3, 4, 5, 6, 7 মাইনাস বি ইন্টারসেকশন সি এর মান, বি ইন্টারসেকশন সি এর মান হলো আমার 4, 6। তাহলে আমরা বি ইন্টারসেকশন সি এর কমপ্লিমেন্টের মান পাচ্ছি হলো, এটা থেকে এটা বিয়োগ করে দিলে 4 এবং 6 বিয়োগ করে দিলে আমাদের থাকছে হলো 1, 2, 3, 5, 7। তাহলে আমরা বলতে পারি বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টের মান হলো ইউ থেকে বি ইন্টারসেকশন সি বিয়োগ করলে যেটা পাই সেটা হলো 1, 2, 3, 5, 7। আবার রাইট হ্যান্ড সাইডে চলে যাই আমরা। রাইট হ্যান্ড সাইডে আমাদের আছে হলো বি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। তাহলে বি কমপ্লিমেন্টের মান তো আমরা জানি, বি কমপ্লিমেন্টের মান আমরা বের করেছিলাম 1, 3, 5, 7। ইউনিয়ন হবে সি কমপ্লিমেন্টের মান, সি কমপ্লিমেন্টের মান আমরা বের করেছিলাম 1, 2। তাহলে এগুলোর মধ্যে ইউনিয়ন করলে সবগুলো মান নিয়ে আমার ইউনিয়ন করতে হবে। 1, 1 আসবে, 3, 3 আসবে, তার আগে আমাদের এখান থেকে 1, 1, 2টা আমরা মাঝখানে বসিয়ে নিই, 3, 5, 7 অর্থাৎ সবগুলো মান নিয়ে যেহেতু আমার ইউনিয়ন। এখন আমরা লক্ষ্য করলে দেখতে পারি যে 1, 1, 2, 2, 3, 3, 5, 5, 7, 7 অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের মান এবং রাইট হ্যান্ড সাইডের মান একই হচ্ছে। তাহলে আমরা লিখতেই পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান
right hand side এবং এটা প্রোড।